কাকে বলে দেখো। ব্যাপক পরিমাণে জোয়ার, একদম এতটা কাছে চলে এসেছে তো অনেকটা, মানে এই দেখো এইটুকু এইটুকু ডিস্টেন্স। আমি যখন কালকে এসেছিলাম তখন অনেকটা দূরে ছিল, মানে এখন জোয়ার আছে। আমি যখন যখন এসেছিলাম তখন ভাটা টাইম ছিল, তো এমন আছড়ে পড়ছে ঢেউগুলো, জাস্ট অ্যামেজিং ব্যাপার একটা, মানে খেয়ে নিবে তাই মনে হচ্ছে। ঢেউ আসছে তা একদম ঢেউ, আওয়াজ দেখছো কেমন আওয়াজ, একদম আছড়ে পড়ছে। Hey guys, good morning. এই দেখো সকাল সকাল নেমে পড়েছি। আজকে হচ্ছে দীঘার লাস্ট ডে, আজকে মানে এই দিনটুকু বেরিয়ে প্রায় সন্ধ্যার পর পর বেরিয়ে পড়তে হবে। তো এখন গুরু গুরু করে আসি একটু, আর ব্রেকফাস্টটাও সেরে আসি। আমরা আছি প্রায় চারতলা, তোমাদের সঙ্গে মানে হোটেলটা শেয়ার করা হয়নি, তো চলো দেখিয়ে দিচ্ছি আমরা কোন হোটেলে আছি। যেটা বলেছিলাম তোমাদের যে আমরা যে হোটেলে আছি, বাইরের থেকে এই রকমটা দেখতে, চারতলায় আছি আমরা তাই না? হচ্ছে আমাদের হোটেল একদম চারতলায়। চলো এখন ব্রেকফাস্টটা সারা যাক, টুকটুক করে এগোচ্ছি। রোদের জন্য তাকাতে পারছি না। কেক তুমি খেলে না, আর একবার নষ্ট করলে, তুমি এখনো খাবা না। জায়গাটা সত্যি খুব সুন্দর, আর আজকে চলে যেতে হবে, ইচ্ছে করছে না যেতে, কিন্তু যেতে তো হবেই, আরো দু একদিন থেকে যায় এরকম তো মনে হচ্ছে আমার। জোয়ার আসছে তো দারুণ লাগছে, একটু কাছে গিয়ে তোমাদের দেখাবো, এখন বসে আছি, একটু বসেই থাকবো, মানে এত রোদ ভালো লাগছে না কিছু। চলো আবার রুমেই যাই, মানে রোদে কিছু ভালো, মানে শরীরটাই খারাপ করছে এত পরিমাণে রোদ। চলো বেকার আসা হলো, ভোরে আসতে হতো, লেট হয়ে গেছে, ভোরে তো উঠলাই না। চলো দুটো কচুরি নিয়ে রুমে চলো গিয়ে খাবো। এই রুমে চলে এসেছি, এই দেখো বাবুকে কার্টুন দিয়ে দিয়েছি লাইটের জন্য, আর এইখানে দেখো রুমে খাবার নিয়ে চলে এসেছি, দুটো থালা দিয়েছে কচুরি তো এটা। তরকারি আর কচুরি খাবো এখন, একটুখানি রোদ্রে গিয়ে আমার শরীর বিরাট খারাপ করছে, এখন মানে শুয়ে পড়বো, আজকে আর বেড়াবো না, যা বেরিয়েছি কালকে খুব বেরিয়েছি, আজকে একটু বিকেল টাইমে মানে বেরোবো, খুব ভালো লাগছে না। তো আমি কোনো রকমে একটা কচুরি খেয়ে শুয়ে পড়েছি, মানে শরীরটা এতটাই খারাপ করছে সকাল সকাল কেন জানি না, বীচ থেকে ঘুরে রুমে চলে এসেছি, কিছু ভালো লাগছিল না ওই জন্য, তো এখন শুয়ে আছি। আমার শরীর খারাপ বলেছি ওই জন্য প্রিন্স আমাকে মাম দিচ্ছে, একটু শরীর খারাপ হয়েছে বলেছি, আর কত ভালোবাসা দেখো প্রিন্সের। তো তারপর দুই ঘন্টা মতো রেস্ট নিয়ে আবার একটু বেড়াতে বেরিয়েছিলাম, তো চলো তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় যাচ্ছি।
তো এই যে এই গাড়িটা আমরা অমরাবতী পার্কে ঘুরতে যাব সেজন্য ভাড়া করা হলো। তো আমাদের টিমের আরেকজন আসছে ওর জন্য ওয়েট করছি। এই যে চলে এসেছে, চলো। কোথায় বসবো? সামনে বসবো, চলো চলো থামো, এটা ধরো, ছাড়া আমি ধরি, আমি উঠি, তারপরে প্রিন্স উঠবে। থামো, আমি উঠি। সামনে বসবে, দেখবে না সিনটা, চলো। হয়ে গেছে, লাগিয়ে দাও, হাত ছড়াও, গেট লাগাবে। কতটুকু সময় লাগবে যেতে? চলে এসেছি অমরাবতী। আল্লাহ, এটা হচ্ছে অমরাবতী পার্ক। তো এখানে এসে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার দীঘা আশায় হলো, ব্লগ ভালোভাবে হলো না, এই মানুষটার জন্য আমার ব্লগ একদম সব শেষ হয়ে গিয়েছে। এই দেখো এটা আছে, সুন্দর জায়গা, রোপ ওয়ে। ওই বাবা, ওইতে চেপে আরো ওই হবে, আমি চাপবো না, আমি চাপবো না, আমি আগেই চাপবো না, আমি শুধু বেড়াবো একা একা, তোমরা সব টিম নিয়ে বেড়াবো, এখন ব্লগ নিয়ে ব্যস্ত, সেলফি স্টিকটা। হ্যাঁ, ওইটাই, ওইটার কথাই বলছি, আমি চাপবো না, আপনারা চাপলে চাপেন। এতো চাপবো, এতো মাথা ঘুরে আমার। ওয়াও, কি সুন্দর একটা, দেখো দেখো দীঘার থেকে কত সুন্দর, মানে একটা আবহাওয়া, এ চাপ্পা, এতে কি রোপ ওয়ে এটার নাম, এই যে বাবা, আমি চাপ্পো না, আমি নাগর জেলায় চেপে পুরো হার্ট অ্যাটাক করবো এরকম। এটা কি গো, গরিলা, না না। তো এইখানে এসেও বৃষ্টি শুরু হয়ে গেল, চলো তুমি থাকো, চলো ওই দিক দিয়ে ঘুরে যেতে, মানে ওই দিক দিয়ে রাস্তা আছে মনে হয়, চলেন আসেন একটু বসে, এইটা কমুক বৃষ্টিটা, তারপর যাব। দৌড়ে চলো, জোরে আসছে বৃষ্টি। আরে গাছের তলায় বসতে হবে, ওখানে কিছু নেই তো, ছাউনিও নেই। ওই তো ওইখানে চলো, ওখানে ওখানে চলো, চলো বাম দিকে চলো। এটা কি ফুল গো? এটা এটা হাইব্রিড ফুল, জাতা মাতা একটা নাম দিয়ে দিলেই হয়ে গেল। পরে দেখছি, ভিজে যাচ্ছি। একেই বলে ব্যাড লাক, আসলাম ঘুরতে, বৃষ্টিতে আটকে গিয়েছি, এখানে বসে আছি, জোরে বৃষ্টিও হচ্ছে না যে একদম ছেড়ে যাবে, ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, আটকে গিয়েছে, এখন বসে আছি চুপচাপ। এই হচ্ছে আমাদের টিম, প্রিন্স এখানে ফোন ঘাটছে, ড্রাগন ড্রাগন। দীঘা এসে তো পুরো বোরিং বোরিং হয়ে গেলাম আজকে, কালকে ভালোভাবে ঘুরতে পেয়েছি, বাকিটা ঘুরতে পাইনি। বৃষ্টি এখনো পড়ছে, এখানে আসা এক ঘন্টা হয়ে গেল, বসেই আছি, পুরো ফেসে গেছি। এইখানে না রোপ ওয়ে আছে, এখানে চাপা হবে, তো সাহস করতে পারছি না চাপার জন্য। বসে বসে ঘুমও চলে আসছে, কি করব, বৃষ্টি থামছে না, ওই জন্য একটু একটু বৃষ্টি পড়ছে, ভিজে ভিজে ঘুরছি। এই
প্রিন্সে ঠান্ডা লেগে যাবে, ছাতাটা নাও। এই বৃষ্টির মধ্যে একটা জায়গা খুঁজে পেলাম, এই যে। আরে প্রিন্স একটা জিনিস দেখতে এসো, এসো। ওই দেখো দুটো মাঙ্কি, ওই দেখো। খুব সুন্দর জায়গা, চলো। পার্কটা কিন্তু অনেক বড়, প্লাস সুন্দর আছে, অনেকটা সুন্দর। এটা হচ্ছে আমাদের দীঘাতে, এটা হচ্ছে অমরাবতী পার্ক। এখানে পাখি, প্রিন্সদের খেলার মতো জায়গা এটা। ওয়াও, ময়ূরের উপর উঠে পড়ো প্রিন্স। হ্যালো, পিঠে উঠা যাবে না? ওই যে পকেট রাখতে বললাম না, আপনি চেপে বুঝতে পারবেন কোনো ব্যাপার আছে কি না, আমি বুঝতে পারছি ব্যাপারটা, আমি বুঝতে পারছি। এই যে উঁচু, গিয়ে উঁচুতে দেওয়া নিচুতে, মানে ওই ফিলিংসটাই বুঝবেন যে হ্যাঁ কি সাবির আছে, সাবির কি সাবির আমার সামনে দিয়ে থাকবে, তার গায়ে পড়ে পড়বে কিছু। মানে আমাদের পার্কটা পুরো ঘোরা হয়ে গেছে, রোপওয়েতে চাপবো বলে তখন সাহস করিনি, এখন সবাই সাহস করে বলছে চাপতে হবে, তো চাপার জন্য রেডি হচ্ছি আমরা। গরম লাগবে না ইয়ার, ফাঁকা আছে না? ভালো লাগছে তো, একদম আসতে যাচ্ছে, গরম লাগছে। এখানে পড়লে ছাত হয়ে যাব, ছাত তো হয়ে যাব না, শোনা সব বলে না। এই যে কেমন মাছ ভাসছে। লাস্ট টাইম দীঘা, মানে আজকে হচ্ছে লাস্ট ডে আমাদের দীঘার। তো এখন বাজে তোমার 3:50, তো এখন একটুখানি ঘুরে নিই বিচটা, মানে শেষ দেখা দেখে নিই বলতে, শেষ দেখা বললেই চলে। আর কি বলতো, রাত্রি 9টায় বাস ছাড়বে, কিন্তু আমি ভেবিনি 7টায় আমি হোটেলে মানে রুমে ঢুকে যাব, দিয়ে রেডি হয়ে নেব। তো এই দেখো বিচের ধারে কাছে আসতে এত বাতাস, তো এখানে তো অনেক বাতাস হবে, আজকে জোয়ারও আছে অনেক, মানে এখান থেকে ফিল করতে পারছি যে জোয়ার থাকবে প্রচুর পরিমাণে। তো দীঘা এসে এনজয় তো করলাম, মানে একটু একটু সব কিছু, মানে এটা টুপিটাকে একটু কিছু কিনতে হবে, কিচ্ছু কেনা হয়নি। তো দোকানে একটুখানি কেনাকাটা, মানে টুকিটাকি কিনেছি, অনেক কিছু কিনিনি। তো একটুখানি কেনাকাটা করে 7টার মধ্যে রুমে চলে এসেছি, আর রুমে এসেছি 9টার সময় বাস ছাড়বে বলে, দিয়ে 4 জন অসুস্থ হয়ে গিয়েছিলো, ওই জন্যে বাস ছাড়তে অনেকটা লেট হয়েছে। 3:00 ছেড়েছে, কিন্তু আমরা জেগেছিলাম প্রায় 12টা পর্যন্ত, দিয়ে শেষে যখন বললো যে 3:00 সময় বাস ছাড়বে তখন একটুখানি শুয়েছিলাম। তো তখন আবার আরেকজনের শরীর খারাপ হয়ে গেছিলো, আমার পাশের রুমে ছিল, তো বুঝতে পারিনি, ঘুমিয়েছিলাম, আর ওরা সেভাবে ডাকেনি হয়তো, বুঝতে পারেনি। তো ভোরে অনেক হড়ম হড়ম করার পর, মানে দরজা ধাক্কা দেওয়ার পর বুঝতে পেরেছি, দিয়ে উঠে খুলে সেই তাড়াহুড়ো করে চলে এসেছি। তো পুরোটা রাস্তা আমি চলে এসেছি, কোনো অসুবিধা হয়নি, কিন্তু মানে বহরমপুর থেকে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গিয়েছিলো, তো এসে তো প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আমি ব্লগটা আর করিনি, যখন মানে হোটেলে ছিলাম তারপর গাড়িতে চেপেছি, এইসব ব্লগগুলো আমি করিনি। তো এখনকার মতো এইটা দিয়েই আমি শেষ করে দিচ্ছি। তো তারপর তো আবার
বাড়ি গিয়ে ব্লগ করতেই হবে। তো ভালো থেকো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।